তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকে আলোচনা করব আমরা একটা গুরুত্বপূর্ণ রসায়নের অংশ, যে অংশটা অনেকেরই বুঝতে সমস্যা, মানে ভালোই সমস্যা। আমরা অধিকাংশ এই জায়গাটা মুখস্থ করে ফেলি, কিন্তু না বুঝলে যা ভবিষ্যতে আবার বিভিন্ন সময় এটা সমস্যা তৈরি করে। এ কারণে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ধীরে ধীরে জাস্ট আমি বলতেছি, তোমরা বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা। ওকে স্যার, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, দুটা শব্দটাই আমরা হয়তো বা অল্টারনেটিভলি ব্যবহার করি, যে পারমাণবিক ভর আপেক্ষিক। যদি তোমাকে বলা হয় সোডিয়ামের পারমাণবিক ভর কত, আর যদি বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর কত, একই প্রশ্নটা মিন করে। আপেক্ষিক শব্দটি আমরা সবসময় ব্যবহার করি না, অনেক সময় শুধু বলি যে পারমাণবিক ভর কত। যেমন সোডিয়ামের পারমাণবিক ভর কত, তখন আমি তোমার অ্যান্সার করো কত, 23, তাই তো? কিন্তু এটা আসলে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তার আগে একটা জিনিস বোঝার দরকার, যে এই আপেক্ষিক পারমাণবিক ভরের টার্মটা কিভাবে আসলো। পরমাণুর ভর, প্রকৃত ভরটা কি? আপেক্ষিক মানে তো তোমরা জানো যে আপেক্ষিক ভরটি হচ্ছে একটা তুলনামূলক ভর, তাই তো? যখন কোনো কিছু জি স্যার, তুলনামূলক পাওয়া যায় তখন সেটাকে বলা হয় আপেক্ষিক। তাহলে প্রকৃত ব্যাপারটা কি আসলে? প্রকৃত ভরটা থেকে কিভাবে আপেক্ষিক ব্যাপারটি আসলো? তোমরা যদি পাশে ক্যালকুলেটর থাকে, একটু ক্যালকুলেটর রাখতে পারো। আমার পাশে ক্যালকুলেটর নাই, কিছু যোগ বিয়োগ করতে হতে পারে, তাহলে ব্যাপারটা হয়তো আর একটু বুঝতে পারবা। তো আমরা শুরু করি তাহলে। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এই ব্যাপারটা বোঝার জন্য আগে আমাদের পরমাণুর ভর বুঝতে হবে। আচ্ছা, আমরা যদি পরমাণুর ভরের কথা বলি, তাহলে একটি পরমাণুর প্রকৃত ভরটা আমরা কিভাবে বের করতে পারি? একটু খেয়াল করো, যদি আমরা হাইড্রোজেনের ভর বের করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর ভরটা এভাবে বের করা যেতে পারে। কারণ হাইড্রোজেন পরমাণু যদি এটা নিউক্লিয়াস ধরো, আর এর একটা কক্ষপথ রয়েছে, তো এই যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে একটি মাত্র প্রোটন আছে, আমরা যে নর্মাল হাইড্রোজেনটা ব্যবহার করি। আর কক্ষপথে আছে একটা ইলেকট্রন আছে, তাই তো? কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে এই হাইড্রোজেন পরমাণুটির প্রকৃত ভর কত হবে, এটা আমরা কিভাবে বের করতে পারি? হাইড্রোজেন পরমাণুটির প্রকৃত ভর হবে এরকম ভাবে বের করতে পারো তোমরা, সেটি হচ্ছে তাহলে একটি ইলেকট্রনের ভর কত। একটি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻²⁸ গ্রাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর কত, 1.67 × 10⁻²⁴ গ্রাম, এটাই তো? সেগুলো কি মুখস্থ আছে? এগুলো বইয়ের মধ্যে আছে। প্রোটন এবং ইলেকট্রনের মুখস্থ মান এগুলো। আমরা প্রথমের দিকে যখন পরমাণু গঠন করতেছিলাম, তখন তো নিশ্চয়ই এগুলো পড়ানো হয়েছিল, ইলেকট্রন এবং ভর, চার্জ পড়ানো হয়েছিল না? এগুলো মুখস্থ রাখছিল স্যার আমাদের, কারণ এগুলো আসলে সারা জীবনে কাজে লাগে। আচ্ছা, আপাতত আমি এখন মুখস্থ না রাখলেও চলবে, জাস্ট আমি প্রক্রিয়াটা বোঝাচ্ছি, কারণে আমি দু একটা মান লিখতেছি আর কি। এখন আর কি আছে হাইড্রোজেন পরমাণুতে? আর কিছু আছে? নিউটন তো নাই এখানে, এবং ইলেকট্রনের ভরটাও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। ইচ্ছা করলে আমরা এটাও কেউ বাদ দিতে পারতাম, কিন্তু আমি নিলাম একদম প্রকৃত পরমাণুর ভরটা জানার জন্য আসলে টোটালটাই নিলাম। এখন দেখো, আমরা যদি এটাকে যোগ করি তাহলে কত আসবে? তোমাদের কারো কাছে কি ক্যালকুলেটার আছে? জি স্যার বলেন কত কত। এই যে এই মান দুটা যোগ করলে কত আসবে? ক্যালকুলেটর −28। আচ্ছা, 1.67 × 10⁻²⁴। আচ্ছা, 9.1
minus 28 plus 1.67 into 10 to the power minus 24. Bolo. Sir, 1.67091 into 10 to the power minus 24. 1.67091. Acha, into 10 to the power minus 24. 24 gram. Acha, eti hocche tahale ekti hydrogen porumanur prokito bhor, tai to? Ji sir. Tumi jodi ekoi bhabe ekti sodium porumanur bhor ber korte chao, tahale ki korba tumi? তাহলে সোডিয়াম পরমাণু বের করার জন্য আমি যদি বলি যে এটা মনে করো একটা পরমাণু সোডিয়াম পরমাণু তাহলে এর তিনটি কক্ষপথ পাবা তুমি তাই তো यस স্যার এরকম ভাবে সোডিয়াম পরমাণু তিনটি কক্ষপথ পাবা যার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আছে যার তারপরেরটাতে থাকবে কয়টা আটটা এরকম ভাবে আটটা ইলেকট্রন থাকবে এবং শেষে থাকবে একটা তাহলে সোডিয়ামের কি কি আছে দেখো সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে আর কি আছে 11টি তাহলে প্রোটন আছে যেহেতু প্রোটন আর ইলেকট্রন यस স্যার ইলেকট্রন প্রোটন সমান ইলেকট্রন আছে 11টি প্রোটন আছে আচ্ছা এ কে বলে হাইড্রোজেন বের হয়ে গিয়েছিল না আচ্ছা আর কি আছে নিউট্রন আছে তাই না নিউট্রন কয়টা আছে পারমাণবিক ভর 23 আমরা সেই হিসাবে জানি যে 12টা নিউট্রন থাকে সোডিয়ামের তাহলে এগুলো যদি আমরা বসাই দেই এই ভরগুলো তাহলে আর প্রকৃত ভরটা পেয়ে যাব আমরা তাহলে এই যে 11 ইনটু ইলেকট্রনের ভর যদি বসাই 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম তাহলে এটা ইলেকট্রনের মোট ভর বের আসবে 11টা ইলেকট্রনের 11 দিয়ে গুণ করে দিলাম আচ্ছা ঠিক 11 ইনটু একটি প্রোটনের ভর যদি লিখি 1.67 10 to the power minus 24 gram আবার 12 into একটি নিউটনের ভর 1.675 মনে হয়েছিল তোমাদের into 10 to the power minus 24 gram প্রায় কাছাকাছি আচ্ছা এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল সোডিয়ামের ভরটা বের হয়ে আসবে না সোডিয়ামের পরমাণুর ভর বের হয়ে আসবে এখন এটার মান যেটাই বের হয়ে আসুক না কেন কিছু একটা ক্ষুদ্রতম মান আসবে কেউ একটু যোগ আচ্ছা যোগ করে দেখো তো একটু মানগুলো কত আসে এটাই যোগ করা শুধু আর কর লাগবে না 11 ইনটু প্রথমে হ্যাঁ মানে 11 ইনটু 11 ইনটু 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 Yes, 11 into 1.67 into 10 to the power minus 24. It's 12 into 1.5. Sir, last week the 10 to the power got the lesson? 24. Shab, niche the day 24.2.178 × 10⁻³ আচ্ছা 2.178 10 টু দি পাওয়ার ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম আচ্ছা ওকে এত দেখো তাহলে একটা জিনিস এবার খেয়াল করে দেখো আমাদের যে সোডিয়াম পরমাণুর ভর যে কোনো পরমাণুর ভরেই আসলে এরকম 2.1 বা এরকম সামথিং 1.9 ইয়া কিছু একটা আসবে আর 10 টু দি পাওয়ার মাইনাস 24 23 এই মানগুলো অত্যন্ত ক্ষুদ্র আসলে একটি পরমাণুর ক্ষুদ্রই হওয়া উচিত যে পরমাণু আমরা খালি চোখে দেখতেই পাই না সে পরমাণুতে ভর কি আর অনেক বড় হতে পারে
ব্যাপারটা কিন্তু আসলেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। এখন তাহলে আমরা সোডিয়াম পরমাণুর ভর কেন 23 বলি, বা কার্বন পরমাণুর ভর 12 বলি, এভাবে বলি না আমরা? কিন্তু আসলে সোডিয়ামের কিন্তু প্রকৃত ভর আমরা দেখতে পেলাম যে এরকম একটা ক্ষুদ্রতম ভর। এখন এই ক্ষুদ্রতম ভরগুলো বারবার ব্যবহার করা বা মনে রাখা দুটোই কিন্তু আমাদের জন্য কষ্টসাধ্য এবং ঝামেলাপূর্ণ অনেকটা কাজ। এই কারণে বিজ্ঞানীরা চেষ্টা করলো যে এই মানগুলোকে আমরা এভাবে না করি, কারণ এই ক্ষুদ্র মানগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অনেক ঝামেলা পড়তে হবে। তো এইগুলো, এই যে এটা কেন এরকম আসলো খেয়াল করো, আমাদের নর্মালি ভর পরিমাপের এককটা কিভাবে আসছে, ভর পরিমাপের এককটা আসছে কোনো একটি পরমাণুর ভরকে 1 কেজি ধরা হয়েছে, তাই না? তোমরা ওই যে ফিজিক্সের প্রথম অধ্যায়ে পড়েছো যে যে কোনো কিছুর আদর্শ মানে পরিমাপের জন্য একটা আদর্শ একক নির্ধারণ করা হয়, ওর সাপেক্ষে অন্যান্য বস্তুর ভরগুলোকে পরিমাপ করা হয়। যেমন ফ্রান্সের ওইখানে একটা একটি বস্তুর ভরকে আমার এই যে ফ্রান্সের বস্তুর দৈর্ঘ্য না বস্তুর দৈর্ঘ্যকে এক বস্তুর দৈর্ঘ্যকে 1 মিটার, হ্যাঁ বস্তুর দৈর্ঘ্যকে যেমন ধরা হয়েছিল বস্তুর ভর পরিমাপ করার জন্য একটা ধরা হয়েছিল না, ইয়েস স্যার, একটা নির্দিষ্ট একক কিন্তু ধরা হয়েছিল। অর্থাৎ একটি নির্দিষ্ট বস্তুর ভরকে 1 কেজি ধরে ওর সাপেক্ষে অন্যান্য বস্তুর ভরগুলো পরিমাপ করা হয়েছে, তাই তো? ইয়েস স্যার। ওখানে 7টি মৌলিক এককের তোমরা পড়েছিলে কিন্তু ফিজিক্সে, 7টি মৌলিক একক কিভাবে নির্ধারণ করা হয়েছিল। তো ওইখানে যে এককটি ধরা হয়েছে ওর সাপেক্ষে আমাদের নর্মাল যে বস্তুগুলো আছে সেগুলো পরিমাপ করার জন্য ওই এককটা ঠিক ছিল। কিন্তু ইলেকট্রন একটা পার্টিকেল, এই ইলেকট্রন বলো, প্রোটন বলো, নিউট্রন বলো, এবং এগুলো দ্বারা গঠিত পরমাণু, এই পরমাণু যেহেতু অত্যন্ত ক্ষুদ্র একটা পার্টিকেল, এ কারণে এটাকে ওই এককের সাহায্যে পরিমাপ করাটা একটু ঝামেলাপূর্ণ হয়, কারণ অনেক ক্ষুদ্র, ওর সাপেক্ষে এই বস্তুগুলো এতটাই ক্ষুদ্র যে এদের ভরগুলো আরো অনেক ক্ষুদ্র আসে। এ কারণে বিজ্ঞানীরা বললো যে ঠিক আছে আমরা ওই এককটা এখানে ব্যবহার করব না, আমরা পরমাণুর ভর পরিমাপ করার জন্য একটি নতুন একক ব্যবহার করব। পরমাণুর ভর পরিমাপ করার জন্য আরেকটি নতুন একক বলা হয়, যেটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। ওইখানে যেটা ছিল সেটা হচ্ছে পদার্থের একক, পরমাণুর ভরের একক, আর এই ক্ষেত্রে একটা নতুন একক তাহলে নির্ধারণ করা হয় যেটাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। অর্থাৎ নতুন একটি একক চালু করা হয়, এই এককের সাহায্যে এই পরমাণুর ভরগুলো তুলনা করে পরিমাপ করা হয়। আমার কথা কি বুঝছো? জি স্যার, জি স্যার। ইয়াম বুঝছো? ঘুমাই গেছে পিয়ান, বাচ্চা আছে পিয়ান? সিয়াম তুমি স্যার? আছি স্যার। আচ্ছা জি স্যার, আমাদের নরমালি পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করা হয়, কেজি এককটি ব্যবহার করা হয়, ওই এককটি এখানে ব্যবহার করা হচ্ছে না। আমাদের এই পরমাণুর ভরগুলো পরিমাপ করার জন্য তাহলে আরেকটি নতুন একক নির্ধারণ করা হবে, এবং এই এককটা ডেফিনেটলি আগের এককের থেকেও অনেক ক্ষুদ্র একক হবে, যেহেতু ওটার কারণে ওই আদর্শ মানটাই বড় ছিল, ওর সাপেক্ষে পরিমাপ করা বস্তুগুলোর ভর অনেক ক্ষুদ্র হচ্ছিল, এবার আদর্শ মানটাকে আরো ছোট কোনো মানকে আদর্শ মান ধরা হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা আবারও করে রাখো, আমি ব্যাপারটাকে ক্লিয়ার করি। এখন যে জায়গাটা আমরা বুঝবো সেটি হচ্ছে আদর্শ মানটা কি হবে। এই আদর্শ মান নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত ছিল। প্রথমে আমাদের প্রথমের দিকে যেটি করা হয় হাইড্রোজেন পরমাণুর ভরটাকে, হাইড্রোজেন একটি পরমাণুর প্রকৃত ভরকে আদর্শ মান ধরা হয়। এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে যে আদর্শ মান আমরা কোনটা ব্যবহার করব, সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরটাকে আমরা আদর্শ মান ধরবো নাকি কার ভরকে আদর্শ মান ধরবো। এক্ষেত্রে যেটি মনে রাখতে হবে তোমাদের যে একটা সময় হাইড্রোজেনকে ধরা হতো, তারপরে অক্সিজেন পরমাণুর ভরকে আদর্শ মান ধরা হয়েছিল, কিন্তু দুটা ক্ষেত্রেই কিছু কিছু সমস্যা তৈরি হয়েছিল। সমস্যাটা কি, কারণ হাইড্রোজেন পরমাণুর ভরকে যখন আদর্শ মান ধরা হলো, অর্থাৎ এর সাপেক্ষে যখন অন্যান্য পরমাণুর ভর পরিমাপ করা হবে, তখন
হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে, হাইড্রোজেনের তিন ধরনের আইসোটোপ আছে, প্রাকৃতিক আইসোটোপই তিনটা, আবার কৃত্রিম আইসোটোপ আছে চারটা। তাহলে হাইড্রোজেনের কোন পরমাণুর ভরটি আদর্শ মান ধরা হবে, এটা নিয়ে একটু সমস্যা ছিল। আচ্ছা এটা 1 2 3, সমস্যাটা এরকম ছিল যে যদি আমরা যে হাইড্রোজেনটা ধরবো সেটা প্রোটিয়াম হবে না ডিউটেরিয়াম হবে না ট্রিটিয়াম হবে, এই তিনটির ক্ষেত্রে অর্থাৎ আদর্শ মানগুলোর ক্ষেত্রে এক এক ক্ষেত্রে এক একটা পাওয়া যায়, ভেরিয়েশন তৈরি হয়, এ কারণে পরিমাপ করার ক্ষেত্রে আলাদা আলাদা মান তৈরি হয়েছিল। আইসোটোপের কারণে এখানে ঝামেলা তৈরি হয়, কার অক্সিজেনের ক্ষেত্রেও আইসোটোপের কারণে ঝামেলা তৈরি হয়, এ কারণে এই দুটাকে বাদ দেওয়া হয়। পরে সর্বশেষ যেটা যেটা তোমাদের বইয়ে আছে সেটা নিয়ে এখন কথা বলি, সেটি হচ্ছে বিজ্ঞানীরা তখন একটি সম্মেলনে মিলিত হয় তোমার সুইজারল্যান্ডের জেনেভায়, একটি আন্তর্জাতিক সম্মেলন তৈরি করা, বিজ্ঞানীদের আহ্বান করা হয়, সেখানে মূলত পারমাণবিক ভর একক বা আমরা যেটাকে বলতেছি AMU, এই AMU এই এককটি নির্ধারণ করার জন্য একটি সম্মেলন আহ্বান করা হয়, সেখানেই মূলত AMU এই টার্মটা ফিক্সড করা হয়। ওইখানে বিজ্ঞানীরা বলে যে আমরা হাইড্রোজেনকে পারতেছি না, কারণ হাইড্রোজেনের একাধিক আইসোটোপ আছে, অক্সিজেনের ভরকে যাচ্ছে না, সেটাও একাধিক আইসোটোপ আছে, সেক্ষেত্রে কার্বনের পরমাণুটাকে ধরা হয়। কার্বন, কার্বনেরও কিন্তু বিভিন্ন আইসোটোপ আছে, তোমরা জানো কার্বন-12 আছে, কার্বন-13 আছে, কার্বন-14 আছে, এর মধ্যে কার্বন-12 আইসোটোপটিকে বেছে নেওয়া হয়। কেন বেছে নেওয়া হয়? কারণ এই কার্বন-12 আইসোটোপটি 99.99% পাওয়া যায়, আর বাকি আইসোটোপগুলো খুবই নগণ্য বা খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এই ব্যাপারটা বিবেচনা করেই মূলত স্যার বলো স্যার কার্বনের ব্যাপারটা একটু প্রথম থেকে বলুন তো। আচ্ছা ঠিক আছে, কার্বন আইসোটোপের, আচ্ছা এক মিনিট, আমাদের আসলে সময় কত মিনিট চলে গেল রে? আচ্ছা থেকে আমরা যুক্ত হয়েছিলাম কয়টায়? 11টা 11টা, এখন 11টা 5 এরকম। আচ্ছা আমি আবার শুরু করতেছি, তোমরা একটা কাজ করো, আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে যুক্ত হও স্যার। ওই আইডি দিয়ে, ওই আইডি পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। তাহলে কার্বনের ব্যাপারটাকে আমরা যদি আরেকটু নতুন করে বুঝি, তাহলে কার্বনের ভরটাকে কিভাবে নির্ধারণ করা হবে আদর্শ মানটাকে? আচ্ছা কার্বন-12 আইসোটোপটিকে ধরা হয়, কারণ এই যে কার্বন-12 আইসোটোপটি এটি পৃথিবীতে যেটা বললাম যে 99.99% পাওয়া যায় এটা, এ কারণে যেখানেই তুমি যে কোনো কার্বন নিলেই তুমি 99.99% এই কার্বন-12 এইটাই পাবা, আর বাকি অন্যান্য কার্বন আইসোটোপ গুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বলতেই চলে। এই কারণে কার্বন-12 যে পরমাণুটি রয়েছে এই পরমাণুটিকে বেছে নেওয়া হয়। আচ্ছা এরপরে এখন কার্বন-12 যে আইসোটোপটি আছে এর ভর কত, আর এর ভরটাকে যদি আমরা আদর্শ মান ধরে নেই তাহলে সেটি কি পরিমাপযোগ্য হবে কিনা? লাইটটা দিয়ে আচ্ছা দেখো, তাহলে কার্বন-12 আইসোটোপের একটি পরমাণুর ভর এখন যদি আমরা একটু পরিমাপ করি কষ্ট করে, কারণ আর এইটা তুই যেহেতু আদর্শ মান হিসেবে ধরবো এর ভরটা একটু আমরা বের করতে হবে। তাহলে এই যে কার্বন-12 আইসোটোপের কি কি আছে বলতো, এখানে ইলেকট্রন কতটি আছে? এরকম ভাবে আমরা বলতে পারি যে এখানে ইলেকট্রন আছে 6টি ইলেকট্রন আছে কার্বন পরমাণুতে, তাই না? 6টি প্রোটন থাকে আর 6টি নিউট্রন থাকে। তাহলে এই কার্বন-12 আইসোটোপটির ভর কত হবে এটা একটু আমাদের বের করে দেখতে হবে। তাহলে এখানে হবে 6 × 9.1 × 10⁻²⁸ গ্রাম, একটু কেউ করে নাও। আবার এখানে লিখবো আমরা 6 × 1.67 × 10⁻²⁴ গ্রাম, এইভাবে যদি আমরা করি তাহলে কার্বনের একটি পরমাণুর ভর বের হয়ে আসবে। কত আসছে
1.975 × 10⁻¹⁴. So 1.17 is looking good. No, 1.17 is asher kotha na. 1.99 asher kotha. Dekho kotha. Abar check kore dekho. Recheck kore dekho. Yes, sir. Shesho to 24 na. Aro karo kache calculator nai. Thiki to ache. Calculation. ক্যালকুলেটর নাই মাহাদির আছে তোমরা আরেকজন করে দেখো না কেন স্যার আমি করতেছি থামেন আচ্ছা ওই করতেছে করো কখনই মনে হলো তোমাদের তো প্রথমেই বললাম যে করো না ক্যালকুলেটর নাই ক্যালকুলেটর KCM কি করে ক্যালকুলেটর নাই পেশে অন্য করে অন্য বাড়িতে অন্য বাড়িতে কেন ভাই আমিও আরেকখানে আছি ভাইয়ার মেসে ওয়াইফাই ইয়া তাই কই কে করতেছ তাড়াতাড়ি বলো আপনি একটা মান বসাই দেন না স্যার 1.99 সামথিং একটা জোক করতে যে তখন সময় লাগবে তোমাদের বে আপনার নাসিস রে আপনারই তো নাই মনে হয় আছে আছে 2.0075 তোর উল্টা আমাকে করতে হবে বুঝছি করো চৌধুরী করো আচ্ছা হয়েছে তোমাদের যোগ করা হয়েছে 2 মিনিট দেন খেলি আমাকে একটু দাঁড়াও হারি গেল রে চলে গেল যা আরে হলো না কেমনে করব 6 × 9.1 6 কমন না আবে আবে আমি বলি এটা সহজ সহজ ফুটবলে ফোনে যা মাসখানে হোম বাটনটা ক্লিক করে থাক গুগল অ্যাসিস্ট্যান্ট আসবে আসলে জাস্ট বলে দে যে এই গুগল 6 ক্যালকুলেট দিস 6 × 9.1 × 10⁻²⁸ + 6 × 1.67 × 10⁻²⁴ + 6 × 1.675 × 10⁻²⁴ is equal to what just one second like then our shop calculator last eta koto -24 ha apan eta kas kor 2.007546 × 10⁻². So it amar ashibe 2.00 tapo thambo na kotha amar 1.7 kena shara ki jinish 2.007546 × 10⁻². হ্যাঁ 8 মাস বেকি স্যার 10 ইনভার্স 23 আমার আসছে বাট 1.7 জানি কত আসছে 1.7 আমার 2. আচ্ছা ঠিক আছে বলো 2. মানে 1.99 যেটা বলতেছিলাম এই কারণে এটা 2. সামথিং একই ব্যাপার 00 স্যার 2.00 হ্যাঁ 2.00 বা 1.99 এরকম একটা আসে আর কি জি স্যার তাহলে আমি ধরলাম যে 2.00 এরকম 2.00 ইনটু 10 টু দি পাওয়ার কত -23 এই তো -23 এই যে কার্বনের এই পরমাণুটির ভর এই কার্বন পরমাণুটির ভর
অত্যন্ত ক্ষুদ্র। এখন এটাকে যদি আমরা আদর্শ মান ধরি, আমি আরেকটু মিশিয়ে দিয়ে লিখতেছি এখানে যে 2.00 × 10⁻³ গ্রাম। এখন কার্বনের এই ভরটাকে তোমরা একটু সাউন্ডগুলো মিউট করো। ওকে, কার্বনের এই ভরটাকে যদি আমরা আদর্শ মান ধরি এর সাপেক্ষে অন্যান্য পরমাণুর, এর থেকেও কিন্তু হালকা পরমাণু আছে, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, এগুলো কিন্তু এর থেকেও হালকা। সেক্ষেত্রে এই মানটা থেকেও আরো ওই পরমাণুর ভরগুলো যদি আমরা তুলনা করি তাহলেও কিন্তু ভগ্নাংশ আসতে পারে। এ কারে করা হয় কি, এই যে কার্বন বারো আইসোটোপটির এই ভরটি, এটা তো কার্বন বারো আইসোটোপের ভর। তুমি যদি কার্বন ১৩ আইসোটোপ নেও তাহলে নিশ্চয়ই এর থেকে ভরটা আরেকটু বেশি আসবে, কারণ এখানে একটা নিউটন বেশি আছে। অথবা তুমি কার্বন ১৪ আইসোটোপটি যদি নাও তাহলে ভরটা আরেকটু বেশি আসবে। তো এখানে আমাদের যেহেতু 99% এটাই পাওয়া যায়, এখানে কার্বন বারো আইসোটোপের ভরটাকে কি করা হয়, এর পুরো মানটাকেই আদর্শ মান ধরা যায় না। কারণ এটাকে যদি আদর্শ মান ধরি তাহলে আমরা যে পরমাণু পরিমাপ করতে যাচ্ছি এর থেকেও হালকা পরমাণু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভরগুলো আবারও ঝামেলা করবে, অর্থাৎ ভগ্নাংশ আসবে। এই কারণে এই মানটাকে করা হয় কি, বারো দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভর হচ্ছে এটা, এটাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফলটা পাবো তার মানটা আসে হচ্ছে এরকম যে 1.66 × 10⁻²⁴ গ্রাম। বুঝেছ, এটি হচ্ছে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরের বারো ভাগের এক ভাগ। এই কারণে তোমাদের বইয়ে যদি তোমরা দেখো, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে কোন মৌলের এই যে কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, এইটা হচ্ছে এই যে 1.66 × 10⁻²⁴ গ্রাম। এই কথাটার অর্থ হচ্ছে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফলটা পাবো এই মানটাকে আদর্শ মান ধরা হচ্ছে পরমাণুর ভর পরিমাপের জন্য, যেটা আমরা নর্মাল পদার্থের ভর পরিমাপের জন্য এক কেজিকে আদর্শ মান ধরা হয়েছিল, একটি পদার্থের ভরকে আদর্শ মান ধরা হয়েছিল। এই ক্ষেত্রে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভরের বারো ভাগের এক ভাগকে আদর্শ মান ধরা হবে। এই ভরটাকেই বলা হচ্ছে মূলত AMU বা অ্যাটমিক মাস ইউনিট। এর সাপেক্ষে এখন অন্যান্য ভর পরিমাপ করা হবে। তাহলে আমরা যেটা পাইলাম যে AMU এটা হচ্ছে পদার্থের পারমাণবিক ভর পরিমাপের আদর্শ মান 1.66 × 10⁻²⁴ গ্রাম। প্রশ্ন হচ্ছে এটা আমরা পাইলাম কিভাবে? এটা কিন্তু আমরা পাইলাম ওই যে কার্বন বারো আইসোটোপের পরমাণুকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তারই ভাগফলটা আসবে এরকম। এই কারণে বলা হয় যে কার্বন বারো আইসোটোপের বারো ভাগের এক ভাগকে কোনো মৌলের আপেক মানে আদর্শ পারমাণবিক ভর একক বলা হয় বা অ্যাটমিক মাস ইউনিট। এখন এর সাপেক্ষে তুমি যে কোনো পরমাণুর ভর যদি পরিমাপ করো তাহলে ওর যে ভরটা পাবা সেটা হবে আপেক্ষিক পারমাণবিক ভর। খেয়াল করো আমরা যদি হাইড্রোজেনের ভর পরিমাপ করি, হাইড্রোজেনের প্রকৃত ভরটা আমরা এরকম বের করে রাখছিলাম তখন 1.67 × 10⁻²⁴ গ্রাম, যদি তোমাদের মনে থাকে প্রথমে হাইড্রোজেন পরমাণুর ভরটা এটা বের করছিলাম। আর আদর্শ মান কত পাইলাম, আদর্শ একক হচ্ছে 1.66 × 10⁻²⁴ গ্রাম। যেহেতু আদর্শ মান দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবা কত পাবা, এটা ভাগ করলে প্রায় 1.008 এরকম পাওয়া যায়, এত গ্রাম পাবা। এটাকে আমরা এভারেজে 1 ধরি আর কি। তো এ কারণে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। এখানে একটা জিনিস ভুল হয়ে গেল, গ্রামটা থাকবে না, আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো গ্রাম মানে কোনো একক থাকে না। এর কারণ হচ্ছে এটি হচ্ছে দুটি মানের তুলনামূলক মান, এই যে এই গ্রাম গ্রাম কেটে যায়, কেটে যাওয়ার কারণে এই জায়গাটায় কিন্তু কোনো একক থাকবে না। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে যে গ্রামগুলো থাকবে না কারণ এটা হচ্ছে তুলনামূলক মান। এখন তুমি যদি এই জায়গাটাতে এই জায়গাটায় যে কোনো মান বসাও, যদি এখানে তুমি একটা অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর বসায় এটা দিয়ে ভাগ করো তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে আসবে এবং সেক্ষেত্রে মানটা তুমি পাবা অক্সিজেনের ক্ষেত্রে ১৬। যদি তুমি এখানে কার্বনের পরমাণুর ভর বসাও
দশে এটা দিয়ে ভাগ করো তাহলে ভাগফলটা আসবে বারো। এ কারণে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর বারো। যদি তুমি এখানে সোডিয়ামের প্রকৃত ভরটা বসে এটা দিয়ে ভাগ করো তাহলে তুমি ভাগফল পাবা প্রায় তেইশ। এ কারণে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর ধরা হয় তেইশ। অর্থাৎ আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বলতে এই যে এখানে এই বইয়ের মধ্যে দেখো যে কোনো মৌলের যে কোনো একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন বারো আইসোটোপের আপেক্ষিক আইসোটোপের পারমাণবিক ভরের বারো অংশ। অর্থাৎ এই যে এটা 1.66 × 10⁻²⁴ গ্রাম। এই কথাটার অর্থই কিন্তু হচ্ছে এটা স্যার। হ্যাঁ বলো। তো তাহলে আমরা এতদিন ধরে যে মানে ভরটা পড়ে আসছিলাম মৌলগুলোর, তার মানে ওগুলো সব আপেক্ষিক ভর? অফকোর্স, এটা হচ্ছে সবগুলোই আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো কোনোটাই তাদের প্রকৃত ভর নয়। খেয়াল করো যে কার্বন পরমাণু তুমি দেখতেই পারো না সেই তার ভর কিভাবে বারো হতে পারে বা বারো গ্রাম। আমরা আসলে মনে মনে কল্পনা করে ফেলি যে বারো গ্রাম মনে হয়, কিন্তু বারো গ্রাম কি আদৌ হতে পারে? পড়ে আসলো পারমাণবিক ভর, পারমাণবিক ভর হ্যাঁ 6-7 থেকে পড়ে আসতেছে সারা পারমাণবিক ভর বইও লেখা থাকে। এই পারমাণবিক ভর এখানেও কিন্তু লেখা আছে দেখো, আমরা শুরুতে দেখি এই যে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা এখানে পারমাণবিক ভর বলতে পরমাণুর যেহেতু আমরা প্রকৃত মানগুলো কিন্তু ব্যবহার করি খুব কম, এটাকে পারমাণবিক ভর। আর ওই যে পরমাণুর প্রকৃত ভরকে বলা হচ্ছে পরমাণুর ভর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই আপেক্ষিক পারমাণবিক ভর শব্দটিতে আপেক্ষিক শব্দটি সবসময় বলা হয় না, না বলে শুধু এই সব কথাটা বলা হয় যে পারমাণবিক ভর, মানে আপেক্ষিক শব্দটি বাদ দিয়ে বাকি অংশটুকু বলা হয়। আমরা যতগুলো মান তোমরা পড়েছো এই সবগুলোই কিন্তু হচ্ছে আপেক্ষিক, এগুলো এ কারণে কোনোটার কিন্তু একক নাই। খেয়াল করো তোমরা যখন সোডিয়ামের ভর লিখছো তেইশ, এখানে কি গ্রাম ছিল? গ্রাম ছিল না কিন্তু। যদি এটা প্রকৃত ভর হতো তাহলে তো গ্রাম একক থাকতো। এই কারণে সবগুলো মানে হচ্ছে আপেক্ষিক। সেক্ষেত্রে তোমাদের যেটা করতে মানে এই যে জায়গাটায় তোমাদের বইয়ের মধ্যে যেটা মনে রাখতে হবে যে আমরা যেটা নিচে লিখি যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এই কথাটার নিচে থাকবে হচ্ছে 1.66 × 10⁻²⁴ গ্রাম। উপরে তুমি যাই দাও না কেন নিচে এটা থাকবে। কে এটা এখনো আসে নাই? আচ্ছা অ্যাডমিট করে নিলাম, পরে দেখবো। 1.66 × 10⁻²⁴ এইটার কথাটার বাংলা মিনিংটা হচ্ছে এরকম যে কার্বন বারো আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। আর উপরে তুমি যে কোনো একটা পরমাণু বা অণুর প্রকৃত ভর বসাও। যদি তুমি এখানে পরমাণুর ভর বসাও তাহলে রেজাল্টটা আসবে পারমাণবিক ভর, যদি তুমি এখানে অণুর ভর বসাও তাহলে এখানে রেজাল্টটা আসবে আণবিক ভর, এরকম আসবে। অর্থাৎ এখানে পরমাণুর ভর বসাইলে ওই মৌলের পারমাণবিক ভর পাবা, এখানে অণুর ভর বসাইলে ওই যৌগটির বা অণুটির আণবিক ভর তুমি পেয়ে যাবা। আচ্ছা এভাবে আমরা কোনো একটি মৌলের এখানে দেখো অ্যালুমিনিয়ামেরটা বের করে দেখাইছে, এই যে অ্যালুমিনিয়ামের বইয়ের মধ্যে দেখো একটু, এখানে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে এত গ্রাম। তাহলে এটাকে কি করছে, এই যে প্রকৃত ভরকে আদর্শ মান আদর্শ পারমাণবিক একক 1.66 × 10⁻²⁴ গ্রাম এটা দিয়ে ভাগ করছে, ভাগ করে ভাগফল আসছে 27। এ কারণে আমরা 27 কে বলি ওই মৌলের আদর্শ পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা এবারে এই ব্যাপারটা কিন্তু শেষ, তোমরা কি কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো? না স্যার আপাতত নাই। আচ্ছা এই যে এগুলো হচ্ছে পরমাণুর প্রকৃত ভর, এগুলো প্রকৃত ভর। প্রকৃত ভরটা কিভাবে বের করতে হয় তোমাদেরকে প্রথমে দেখাই দিলাম যে ওর ইলেকট্রন প্রোটন এবং নিউটন এগুলোর ভরগুলো লিখে যোগ করলে প্রকৃত ভরটা পাবা, আর এই প্রকৃত ভরকে আদর্শ ভর এটা দ্বারা ভাগ করলে ওর আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাবা। প্রবলেম তো এখন আর না হয় তো পরীক্ষার হলে। আচ্ছা এবারে একটা জিনিস বলো তোমাদের, মানে প্রোটন সংখ্যা তো জানলাম কিন্তু নিউট্রন সংখ্যা যদি ভুল করি তাহলে তো পুরোটাই ভুল যাচ্ছে। না এগুলো তো তোমাদের সবসময় করতে হবে না। হ্যাঁ নিউট্রন সংখ্যা না জানলে তো হবে না, একটি পরমাণুর প্রকৃত ভর তো আগে ওইগুলা দিয়ে যোগ করে নির্ণয় করতে হবে, তারপরে তোমার আপেক্ষিক। তাহলে নিউট্রন কেমনে বের করব স্যার এতগুলা মনে রাখা যায় না? আমি একটা তোমাদের উল্টো টেকনিক বলি, যদি আসলে আপেক্ষিক পারমাণবিক ভরগুলো তো তোমাদের অনেকগুলোর মুখস্থ আছে বা মুখস্থ করতে হবে,
প্রকৃত ভরটা আমরা কিভাবে বের করতে পারি, প্রকৃত ভরটা আমরা উল্টো কাজ করতে পারি। যদি তোমার মনে করো কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12, তাই তো? এইটাকে যদি তুমি আদর্শ মানটা দিয়ে গুণ করো 1.66 × 10⁻²⁴ গ্রাম, তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে, প্রকৃত ভরটা বের হয়ে আসবে, আর দরকার নাই। আমরা উল্টো পাশ থেকে করব। সিয়াম বুঝছো কি? জি স্যার। আমাদের যে আদর্শ আপেক্ষিক মানগুলো যেগুলো মুখস্থ আছে বইয়ের মধ্যে, এই মানগুলোকে যদি আমরা আদর্শ আপেক্ষিক পারমাণবিক, কারণ আমরা এটা প্রকৃত মানকে এটা দ্বারা ভাগ করে ওটা পাইছি, তাহলে এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে প্রকৃত মানটা পাওয়া যাবে না? তাহলে আমরা এইটা থেকে এটা গুণ করে প্রকৃত মানটা বের করবো। যদি তোমাকে কখনো বলে যে সোডিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত, তাহলে তুমি করবা কি, 23 × এই মানটা বসাই দিবা। তাহলে সোডিয়াম এগুলো তো তোমার এমসিকিউ এর জন্য কোশ্চেন সবগুলোই, বুঝছো না? এগুলো তো করতে হবে না তোমাকে, এগুলো তো লিখিত, তো এখান থেকে কোশ্চেন খুবই কম হয়, এমসিকিউ এর জন্য আসে। এইভাবে তোমরা প্রকৃত মান, তোমরা শুধু করবা কি, আপেক্ষিক পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখবা আর এই মানটা এখানে গুণ করে দিয়ে করে নিতে পারবা কিন্তু। আচ্ছা, এটার কাজ শেষ। এখন যে ব্যাপারটা এখানে কথা আছে, খেয়াল করো আমি কিন্তু সোডিয়ামের ভরটাকে, আচ্ছা কার্বনের ক্ষেত্রেই যদি আমরা ধরি, কার্বনের আমরা বললাম যে কার্বনের তাহলে একটি পরমাণুর ভরকে 1.66 অর্থাৎ AMU দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি 12 পাওয়া। কিন্তু কার্বনের তো তিন ধরনের পরমাণু পাওয়া যায় নর্মালি, কার্বন-12, কার্বন-13, কার্বন-14, সবগুলোর ক্ষেত্রে কি 12 আসবে? আসবে না। কিন্তু আসলে এই যে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা কার্বনের যদি তিনটা আইসোটোপ থাকে তাহলে আমরা কেন কার্বনের সবগুলোর ভর 12 বলি? আইসোটোপ মানে তো ভিন্ন ভিন্ন ভরযুক্ত পরমাণু, তাহলে আমরা কার্বনের কোন পরমাণুটির ভর 12 বলতেছি, কোনটির 13, কোনটি 14, এরকম তো আমরা বলি না। আমরা কার্বনের একটাই ভর মুখস্থ রাখি, সেটা হচ্ছে 12। সোডিয়ামের একটাই ভর মনে রাখি, সেটা হচ্ছে 23, তাই না? যে অক্সিজেনের একটা ভর মনে রাখি, সেটা হচ্ছে 16। আসলে আমরা যে পারমাণবিক ভরগুলো, আপেক্ষিক পারমাণবিক ভরগুলো মনে রাখি, এগুলো হচ্ছে ওই পরমাণুর যতগুলো আইসোটোপ আছে ওই আইসোটোপ গুলোর পারমাণবিক ভরের গড় মান। যেমন কার্বনের ক্ষেত্রে যদি বলো, কার্বনের তিন ধরনের আইসোটোপ পাওয়া যায়। কার্বন-12 ভরের আইসোটোপ পাওয়া যায়, 13 ভরের আইসোটোপ পাওয়া যায়, আর হচ্ছে 14 ভরের আইসোটোপ পাওয়া যায়। এগুলো যোগ করে তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো, পাবো না? Yes স্যার, পাবো। এইভাবে আমাদের গড় একটা মান বের করা হয়, ওই গড় মানটাকেই মূলত তোমাদের বইয়ে দেওয়া আছে। যদিও গড় মানটাকে আরেকটু অন্যভাবে বের করা হয়, আমি জাস্ট এখানে নরমাল গড়টাকে দেখাইলাম। অর্থাৎ একটি বিশেষ মৌলের যতগুলো আইসোটোপ পাওয়া যাবে তাদের প্রত্যেকের ভরগুলো যোগ করে গড় মান বের করে একটা গড় ভ্যালু বের করা হয়, ওই গড় ভ্যালুটাই মূলত আমরা মুখস্থ রাখি বা বইয়ে ব্যবহার করা হয়। ক্লিয়ার? Yes স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এই যে এর পরের লাইনটা এখানে এই কারণে বলছে যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটা আমরা কিভাবে করতে পারি আমি একটা উদাহরণ বুঝাই দিচ্ছি, উপরে সূত্র আছে যদিও, সূত্রটা থেকে উদাহরণটা দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে তোমরা। দেখো এখানে ক্লোরিনের ক্ষেত্রে বলছে যে ক্লোরিনের দুইটি আইসোটোপ পাওয়া যায় প্রকৃতিতে, একটা হচ্ছে, সাইলেন্ট করো কে, কার বাড়িতে ভূমিকম্প হইল? আচ্ছা, আমাদের ক্লোরিনের এই যে 35 আইসোটোপটি পাওয়া যায় আর হচ্ছে ক্লোরিনের এই 37 আইসোটোপটি পাওয়া যায়, এর মধ্যে এই আইসোটোপটি পাওয়া যায় হচ্ছে 75%, অর্থাৎ যে কোনো নমুনা যদি নাও তাহলে 75% পাবা ক্লোরিন 17 আইসোটোপটি, আর 25% পাবা তুমি ক্লোরিন 37 যে আইসোটোপটি রয়েছে এই আইসোটোপটি পাবা 25%। এখন গড় ভর নির্ণয় করার ক্ষেত্রে করা হয় কি, এইভাবে 100 গ্রাম ধরে, মানে 100% ধরে করানো হয়, অর্থাৎ এর পারমাণবিক ভরকে এর শতকরা সংযুক্তি দিয়ে আগে গুণ করা হয়, অর্থাৎ 75 দিয়ে গুণ, প্লাস এর পারমাণবিক ভর অর্থাৎ 37 ইন্টু করতে হবে তাহলে 25 করে টোটালি ভাগ করতে হবে সবসময় 100, এই 100 দিয়ে ভাগ করলে তোমার ক্লোরিনের ভরে আসে 35.5। আসলে ক্লোরিনের এই 35.5 ভরযুক্ত কোনো কিন্তু পরমাণু নাই,
ক্লোরিনের পরমাণু আছে 35 এবং 37 কিন্তু আমরা মুখস্থ করি কেন 35.5 মুখস্থ করি না কারণ হচ্ছে কারণ ক্লোরিনের এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কারণ আমরা তো আসলে এটা ব্যবহার করতেছি না এটা ব্যবহার করতেছি সেটা বুঝতে পারতেছি না এই কারণে আমরা সবসময় গড় ভরটা মুখস্থ রাখি এবং গড়টাই ব্যবহার করি বুঝছো কি ভর সংখ্যা পি এটা হচ্ছে কোন একটা আইসোটোপের ভর মনে করো মানে একটি কোন একটি মৌলের পি একটি আইসোটোপের ভর আর কিউ অপর একটি আইসোটোপ যেমন এখানে বললাম যে 35 আর একটা হচ্ছে 37 আর এটা হচ্ছে তার প্রাপ্ত সংখ্যা অর্থাৎ এম পার্সেন্ট পাওয়া যায় এটা এন পার্সেন্ট পাওয়া যায় এটা দিয়ে গুণ করে মোট 100 দ্বারা গুণ ভাগ করতে হবে অর্থাৎ এই ব্যাপারটা এটাকে প্রথমে পি ধরছে এটাকে এর এম পার্সেন্ট ধরছে এটাকে কিউ ধরছে এটাকে এন পার্সেন্ট ধরছে আর কি ধরে এই সূত্রটা আসছে এইভাবে আমাদের আচ্ছা এইভাবে তোমরা কোনো একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা এরপরে আসছে তোমাদের আচ্ছা যদি এমন হয় যে ব্যাপারটা এরকম দেওয়া আছে যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা দেওয়া আছে কোন একটা মৌলের পার্সেন্টেজ দেওয়া আছে অপর আইসোটোপটির মানে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে ক্লোরিনের 35 আর 37 এই যে আইসোটোপ দুটা এর মধ্যে মনে করো একটার পার্সেন্টেজ বলে দিছে যে 75% আরেকটার বলে নাই বা বের করতে বলছে বাকিগুলো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা আচ্ছা স্যার পার্সেন্টেজ গুলো কি বলে দিবে না ওগুলা লেখা বাইট করে নিতে হবে মানে যদি তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে তাহলে তো বলেই দিবে আর যদি তোমাকে পার্সেন্টেজ বের করে তাহলে তো বলবে না সেক্ষেত্রে বের করে নিতে হবে যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো যে প্রকৃতিতে কোনো যদি কোনো দুটি মৌলের আইসোটোপ থাকে তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ বের করো মনে করো এবার পার্সেন্টেজ তোমাকে বলে নাই এই যে এটার 75% এটা 25% আছে এটা তোমাকে বলে নাই এটা বের করতে বলছে কিন্তু গড় ভরটা বলে দিছে সেক্ষেত্রে তুমি ধরবা একটাকে এক্স ধরবা আর একটা কত ধরবা তাহলে 100-x এরকম ধরবা না জি স্যার এরকম ধরেও তোমরা করতে পারো তাহলে গড় ভরটা বসায় এখানে একটা ধরবা তাহলে এই যে 35 হচ্ছে এক্স প্লাস এই যে 100-x 37 আর কি ডিভাইডেড বাই 100 এরকম করে এখান থেকে x এর মান বসাবা তাহলে তুমি এটাও পাবা আর এটা 100 থেকে বিয়োগ করলে 37 আইসোটোপটাও পেয়ে যাবা যে কাজটি পরবর্তীতে করা হয়েছে এখানে তোমরা একটু দেখলেই হয়তো এই জায়গাটা বুঝবা যে x এর মান বের করে নিছে দেখো 75 তারপর কি করছে এই যে x হচ্ছে 75% আর এখান থেকে 75 বিয়োগ করলে 25% বাকিটা বের হয়ে আসছে আচ্ছা স্যার আপেক্ষিক পারমাণবিক থেকে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে গড় ভর থেকে কি আপেক্ষিক আণবিক ভর নির্ণয় ও আচ্ছা আণবিক ভর কিভাবে নির্ণয় করব আমরা পারমাণবিক ভরগুলো ব্যবহার করে আণবিক ভর বের করার নিয়মটা খুব সহজ আপেক্ষিক পারমাণবিক তোমরা এই ব্যাপারটা জানো অলরেডি যেমন সালফিউরিক অ্যাসিডের এর আপেক্ষিক আণবিক ভর কত আমরা যদি আণবিক ভর বলি এটা ব্যাপারটা তো আপেক্ষিক তাহলে করতে হবে কি এর আপেক্ষিক পারমাণবিক ভরগুলো বসাতে হবে যেমন হাইড্রোজেনের 1:2 এটা হচ্ছে প্লাস সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16:4 গুণ করলে 98 আসে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে আমরা আপেক্ষিক আণবিক ভর এখান থেকে এভাবে ব্যবহার করতে বের করতে পারি স্যার এই নিয়মটা আরেকবার বলেন ভুলে গেছি কোনটা এটার হ্যাঁ হ্যাঁ এগুলো ভুলে গেলে তো মুশকিল রে আচ্ছা আমি আরেকবার বলতে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করা হয় কিভাবে আমি অন্য ক্রাইসেরিয়া ব্যবহার করে বের করে দেখাচ্ছি HNO3 নাইট্রিক অ্যাসিডের বের করতে হবে মনে করো তাহলে এর পারমাণবিক ভরগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে আগে তাহলে প্রথমে তো ওই মৌলের পারমাণবিক ভরটা বসাবা বসায় যদি একটা থাকে তাহলে আর কোনো কথা নাই যোগ নাইট্রোজেনের কত 14 এটা বসাবা যেহেতু একটাই আছে তার মানে প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 যেহেতু তিনটা আছে তাহলে 3 দিয়ে গুণ করে নিতে হবে
অর্থাৎ নিজ নিজ পারমাণবিক ভরগুলো বসিয়ে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে টোটাল করলে যে মানটা পাওয়া যায় সেটি হয় ওর গড় আপেক্ষিক আণবিক ভর, এটার মান আসবে 63। জি স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। জি স্যার। এস স্যার। এভাবে বের করা যাবে, খুব সহজ কাজ এগুলো। বুঝছি। মোটামুটি এই অধ্যায়ের আলোচনা আমাদের শেষ। আমরা পরের দিন অন্য কোনো নতুন অধ্যায় শুরু করব। যদি কোনো কোশ্চেন থাকে কালকে আগে প্রশ্নগুলো সলভ করে দিব তোমাদের, তারপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা কি ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি সেটা বলো। স্যার ফিজিক্স। জি স্যার ফিজিক্স। বায়োলজি। স্যার ফিজিক্স আর বায়োলজি যে কোনো ইচ্ছা, কিন্তু কেমিস্ট্রি না। স্যার ফিজিক্স। বায়োলজি সহজ। ফিজিক্স করব স্যার। বায়োলজি সহজ। কয়টা অধ্যায় হলো আগে সেটা বলো। দুইটা হইছে মাত্র। দুইটা হলো মাত্র। জি স্যার আর তিনটা আছে। তিনটা তিনটা হইছে। তিনটা হয়ে গেল। দেখলাম গাইডে স্যার অনেক কঠিন কঠিন। চার অধ্যায় আছে এখনো। বায়োলজির কয়টা হয়েছে? স্যার বায়োলজি স্যার। আচ্ছা বায়োলজি তিনটা হইছে। আই মিন তিনটা হইছে না দুইটা হইলো। আরে বায়োলজি তিনটা হইছে। বায়োলজি দুইটা হইছে, দুইটা হইছে। তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ছোট আছে, তাড়াতাড়ি শেষ হবে। শুনো। স্যার চতুর্থ অধ্যায় এইটা। ফিজিক্সটা আরেক কয়েকটি দিন পরে শুরু করি, কারণ হচ্ছে কি আমি যদি অবস্থাটা স্বাভাবিক হয়ে যায় তাহলে তো আমরা নর্মাল ক্লাসেই ফিরব। ফিজিক্সের ক্লাসগুলোতে সরাসরি থাকলে আরো ওটা বেশি ভালো হবে। আমরা কেমিস্ট্রি এবং বায়োলজিটা আরেকটু আগায় নেই। তোমরা যদি কেমিস্ট্রি শুরু করতে চাও কেমিস্ট্রি অথবা বায়োলজিটা আগায় নিতে পারি। স্যার বায়োলজি। স্যার বায়োলজি। বায়োলজি কেমিস্ট্রি আর চার অধ্যায়ের পাঁচ অধ্যায়ের মধ্যে সোজা কোনটা? হ্যাঁ কেমিস্ট্রি চার পাঁচ অধ্যায়ের মধ্যে সোজা কোনটা? চার পাঁচের মধ্যে? জি স্যার।